হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য আঠেরো নম্বর স্কুল রয়েছে সোনারপুর বিদ্যাপীঠ এইচএস পেজ নাম্বার হচ্ছে দুশো সাঁত্রিশ তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও এক প্লাবতা সব সবসময় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দু একটা দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যে তাদের মধ্যবর্তী কোন হয় ষাট ডিগ্রি আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে বস্তুটির মোট কত মোট প্রতিবিম্বের সংখ্যা কটি হবে তিনটি নাকি চারটি না পাঁচটি না ছটি তো এই অঙ্কটা দেখো কীভাবে করবে তো ফর্মুলা হচ্ছে কি পচিপের করার ফর্মুলা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান এটা হচ্ছে ফর্মুলা তো এখানে হচ্ছে থ্রিটা মানে কত ডিগ্রি তো ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি আর মাইনাস ওয়ান তা এটা যে কাটাকটি করবে ছয় মাইনাস ওয়ান মানে হচ্ছে পাঁচ তাহলে কত হবে এটা কটি পাঁচ অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে পাঁচটি নেক্সট প্রশ্ন পদার্থ রাসায়নিকগুলির মধ্যে বলছে মূলকটি হলো এখানে মূলক কোনটি হবে দেখো অপশান এ বলছে কার্বন বি বলছে কার্বন মনোক্সাইড অপশান সি বলছে কার্বন ডাইঅক্সাইড আর অপশান ডি বলছে কার্বনেট এটা উত্তর হবে কার্বোনেট কারণের সংকেত হচ্ছে কি লিখে নেবে সিও থ্রি টু মাইনাস তাহলে এটা হচ্ছে কি মূলক একটি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা এটা চারের দিকে হাইড্রোজেন গ্যাস শোষণ করে অপশান রয়েছে এখানে অপশান এ বলছে যে সোডিয়াম অপশান বি প্যালাডিয়াম অপশান সি ক্যালসিয়াম নাকি অপশান ডি ম্যাগনেশিয়াম তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি প্যালাডিয়াম নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পাঁচেরটা বিমান শব্দের খোঁজো এখানে দেখো রয়েছে অপশান এ কোক অপশান বি হচ্ছে হিরক অপশান সি হচ্ছে গ্রাফাইট আর অপশান ডি হচ্ছে ফুলারিন এখানে দেখো হিরক গ্রাফাইট আর ফ্লারিন হচ্ছে কি নিয়তাকার আর কোক হচ্ছে অনিয়তাকার তা সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও ছয়েরটা ডি একক পর্দা বিশিষ্ট অঙ্গনটি হলো অপশান এ বলছে মাইট্রোকনডিয়া অপশান ডি বলছে বলছে লাইসোজোম অপশান সি রাইবোজোম অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ মাইটোকন্ড্রিয়া নেক্সট প্রশ্ন আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কৃত অ্যান্টিবায়োকটি হলো অ্যান্টিবায়োটিকটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পেনিসিলিন নেক্সট প্রশ্ন পরেরটা পদার্থ যেটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় সেটি হলো অপশান এপিটিউটারি অপশান বি লালা গ্রন্থি অপশান সি অ্যাড্রিনালিন গ্রন্থি নাকি অপশান ডি থাইরয়েড গ্রন্থি এটা সঠিক উত্তর হবে লালা গন্ত্রী এটা হচ্ছে বৈখরা গ্রন্থি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সুন্দরবন হলো একটি কী অপশান এ বলছে অভয়ারণ্য অপশান বি বলছে সংরক্ষিত বনভূমি বন নাকি অপশান সি বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি অপশান ডি বায়ো বোটানিক্যাল গার্ডেন তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট প্রশ্ন আদা ও হলুদের মশলা হিসেবে ব্যবহৃত অংশটি হলো কি অপশান এ কন্দ অপশান বি গাছের ছাল অপশান সি কাণ্ড আর অপশান ডি হচ্ছে ফল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি গ্রন্থিকাণ্ড এবারে দেখো দুইয়ের দাগের প্রশ্ন কি রয়েছে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক একটা সত্য মিথ্যা লিখতে হবে এর স্পর্শতরের ক্ষেত্রে ফল বেশি হলে ঘর্ষণ বল বৃদ্ধি পায় এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আপাতন কোন দ্যাস কোন অপেক্ষা বড় হয় এটা হবে সংকট কোন পরেরটা একটা চিনার প্রশ্ন সংকেত লেখ জিঙ্ক ফসফেট এর সংকেত কি হবে জেড এন জেড এন থ্রি পিও ফোর হোল টু নেক্সট সমতা বিধান করো বলছে এখানে তো এ এল টু ও থ্রি প্লাস এইচ সি এল এটা হচ্ছে এ এল সি এল থ্রি প্লাস এইচ টু ও আমি এটা করে দেখাচ্ছি এখানে দেখে নাও এটা হবে এ এল টু ও থ্রি প্লাস সিক্স এইচ সি এল ইজিগাল টু টু এ এল সি এল থ্রি আর প্লাস হচ্ছে থ্রি এইচ টু ও দেখো প্রথমে এলো কত আছে বাম দিকে এল দুটো আছে এখানে দুটো আছে মিলে গেল ও হচ্ছে কটা এখানে দেখো তিনটে তিনটে মিলে গেল এইচ কত এখানে ছটা এখানে তিন দুগুন ছয় এখানেও ঠিক আছে আর সি হচ্ছে ছটা এখানেও তিন দুগুন ছটা তাহলে মিলে গেল নেক্সট হচ্ছে দেখো স্তম্ভ মেলাতে হবে সরি একটা বাকি রইলো পাঁচ সত্য মিথ্যা কি বলছে বায়োডিগ্রেডেবল পলিমার এটা সত্য হবে এরপর দেখো পরের তিনের দাগের হবে রয়েছে দেখো জার এটা হবে কি অপশন নাম্বার সি কাঙ্গারু ইঁদুর তাহলে এখানে কি দিলাম এখানে আমি দিলাম এটা কাঙ্গারু ইঁদুর পিঠুটারি গ্রন্থি এটা হবে এ মস্তিষ্কো এখানে দুই দিলাম আমি এরপরে দেখো হচ্ছে এস্টরিয়া হচ্ছে এসচেরিচিয়া কোলাই এটা হবে কি এটা হবে ভিটামিন বি এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ এটা সংশ্লেষ করে তাই এটা হবে তিন প্রোটিন ফ্যাক্টরি এটা হবে রাইবোজম এটা হচ্ছে রাইবোজম এখানে দিলাম চার আর রসুন এটা হবে অ্যারিসিন পাঁচ